أنفسهم وأزواجه أمهاتهم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. ما أشهدتم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنتم اتخذ المضلين عضدا. ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين. ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا. ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه. إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا. وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا. وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا. وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. الحمد لله الله تبارك وتعالى رشن كوغنتي شكريا زمرا الله رغم مسجد والله كتاب قرآن المحفل وبيسي
আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের তৌফিক দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুস্থতা অসুস্থতা সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়। আমরা ওয়েদার যখন চেঞ্জ হয়, এরপরে মনে করো আবহাওয়ার যখন পরিবর্তন হয়, তখন মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়। আমরা এটাতে দিন জাদু বানাইলে খুব হুট করি আর কি, যে সন্ধ্যা এলেই জ্বরা এখানে, শনিবার আইলেই তাপ উঠে এখানে, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো ওয়েদারের কারণে অনেকটা ইয়ে থাকে, এটা জিন জাদু কিচ্ছুই নাই। তো শরীর আমারও অসুস্থ, আল্লাহ তাবারক সিবায় আজালা খামেলা দান করুক। বিশেষ করে আমরা বুলবুল ভাই অত্যন্ত মানে অসুস্থ মানুষ, কয়েকবার হার্ট অ্যাটাক করছেন, কিন্তু তাই যে খেদমত করা যেটা অন্তত কোরআনের এই জিনিসটারে মানুষের পৌঁছে দেওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলবুল ভাইরে সেহত আফিয়তের সাথে বেশি দিন রাখুক আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে যে কোনো কিছু করতে পারে। কিন্তু আমরা মাঝে কিছু ভুল ধারণা আছে, অনেক সময় আমরা মনে করি কি জানেননি, যে দোয়া তো অবশ্যই করতে হইব, কারণ সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আমি যদি দোয়া করি তাহলে ঔষধ বা মেডিসিন ব্যবহার করব কেনে? আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল, দুনিয়াত আল্লাহ সুবহানাহু তাআলা গরিবের নামাজ পড়িয়া আর ঘুমাইবার সময়, এই তিন টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার তিনবার ফরিয়া আতর মাঝে ফু দিয়া সারা শরীরে মাসে করতা, ফজর মাগরিব আর ঘুমাইবার সময়, এই তিন টাইমে তিনবার তিনবার ফরিয়া আত ফু দিয়া আল্লাহ রসুলের শরীর মাসে করছেন। তাহলে বোঝা গেল এটা আল্লাহ রসুলের সুন্নত, এটা করার মাঝে লাভ আছে, এবং এটা করার অর্থ হইল যে আল্লাহর উপর আমরা তওয়াক্কুল আর ইয়াকিন আছে। বাকি নামাজের মধ্যে ফরজের সালাম পিরানির বাদে যে তাসবিহ তাহলিলগুলা করি, এর মাঝে একটা হইল যে আপনি কুল হু আল্লাহু আহাদ ফালাক নাস একবার একবার পড়তা, এই সময় ফু দিছুন আল্লাহ রসুলে, যেমন আসরের নামাজ, মাগরিবের আসরের নামাজ, জোহরের নামাজ এবং এশা, এই তিন টাইমে শুধু তিলাওয়াত করছেন। আর তিন টাইমে অর্থাৎ ফজর বাদে, মাগরিব বাদে আর ঘুমাইবার সময় তিনবার তিনবার পড়িয়ে আল্লাহ রসুলে আতর মাঝে ফু দিয়ে শরীর মাসে করছেন। ইন্তেকালের আগে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দুর্বল হয়ে গেছিল, তখন সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হইতে কথা, তুমি এগুলো ফড়িয়ে আমার শরীর মাসে করিয়া দাও। তো সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরতা নিজে, আর আল্লাহ রসুলের আত ফু দিয়ে আল্লাহ রসুলের আত দিয়া মানে মাসে করতা, কারণ যেহেতু আল্লাহ রসুলের আত আল্লাহ একটা বারাকা, সুতরাং এগুলো করা বালা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিঙ্গাও লাগাইছিল, শিঙ্গা বুঝুন তো, তখনকার সময় শিঙ্গাটাও আছে মেডিসিন। এতে বোঝা গেল মেডিসিন ব্যবহার করা এটা ইমান বা ইসলামের পরিপন্থী নাই, কিন্তু একদিন থাকতে হইব আল্লাহ সুবহানাহু তাআলার উপরে। এখন কত রোগ যদি আল্লাহই ক্ষমায়, তাহলে মেডিসিন কেন ইউজ করতাম? এটা একটা মানে প্রশ্ন আর কি। আসলে মেডিসিন এই কারণে ইউজ করা হইব, পরীক্ষার হলো যদি আপনি ঢুকেন তাহলে আপনারে অবশ্যই প্রশ্নপত্র দেওয়া হইব, প্রশ্নপত্র না দিলে তখন পরীক্ষা ফাঁস করতে পারতা নাই। সুতরাং এই দুনিয়াটা হল পরীক্ষার হল, আর এখানে যে আমরা আপনার কী করি মেডিসিন ইউজ করি এটা হল প্রশ্নপত্র। প্যারাসিটামল খাওয়ার বাদে যখন আপনার মাথা ব্যথা কমবো, আপনার শরীরে বেদনা কমবো, এই সময় আপনার একটা প্যারাসিটামলে উফরে না আল্লাহর উফরে, এটা বুঝবার লাগে মেডিসিন খাওয়া লাগে। আর না তো মনে করুক হিন্দু সম্প্রদায় তুলসী গাছের পূজা কেনে করে দেখছে এইটা জাল দিয়ে ভাতা খেলে কফ কমে, তুলসী গাছের মাহবুদ বানাই লিছে, এই জিনিসটা বুঝেই পারলা যে কোনো ইমানদার তার বস্তুর উপরে ইমান আইতো না, ইমান আইতো মালিকের উপরে আল্লাহর উপরে। একইভাবে যদি মনে করুক আপনি বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে ফু দিলে যদি আপনার রোগ কমে যেত, কোনো ঔষধ লাগতো না, তাইলে ওইল ঘটনা কি জানেননি? প্রথম নিজের মাঝে অহংকার সৃষ্টি হইল নে, তা আমি তো আল্লাহর অলি হয়ে গেছি, আমার কোনো ঔষধ লাগে না। আর মানুষে যখন শুনল না কথা যে অমুক সাবের জীবনে কোনো দিন জ্বরও হয়েছে না, এন্ডেকে পূজা করা শুরু করলো নে, আপনার একমত কিনা জানি না, গাছ থাকি ভানি বাড়ালে গাছের পূজা করে, যে সময় শুনবো যে সাপ 100 বছর বাচ্চন, কিন্তু সাপের কোনো দিন রোগ হয়েছে না, তখন মনে আর সাপ মনে করতো না, মনে করবো ইনু মনে করে মাহবুদ, এর কারণে দেখো বড়ো বড়ো সাপ হলো ক্যান্সারে মারা গেছেন, আরও বিভিন্ন ধরনের রোগে মারা গেছেন, এটা স্বাভাবিক জিনিস। আইয়ুব আলহ ইসলামের বছরের পর বছর আইয়ুব আলহ ইসলামের রোগ আছে, কিন্তু অনেক আমরা মসজিদের মুসল্লির মাঝেও আছেন, অনেকে ধারণা করেন যে আল্লাহ তো চাইলে কমাইতে পারেন, অত দোয়া করে কমে না কেনে,
এটা আল্লাহর সুন্নত নাই, আল্লাহরও কিন্তু তরিকা দুইটা, একটা রাখো কুদরতুল্লাহ আর একটা রাখো সুন্নতুল্লাহ। কুদরতুল্লাহ হইল যেটা আগে আলোচনা শুনছি আমরা, যে মরিয়ম সিদ্দিকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়ের দরজা বন্ধ অবস্থায় আনসৃজনের ফোর দিছেন, এটা কুদরতুল্লাহ, আল্লাহ চাইলে করতে পারেন। কিন্তু সুন্নতুল্লাহ হইল আল্লাহর সিস্টেম, হইল আপনি পরিশ্রম করবা, রুজি করবা, এরপরে আপনার রিজিক খাইব, এটা সুন্নতুল্লাহ। মেডিসিন আপনি ইউজ করবা, আপনার রোগ কমব, কিন্তু একদিন করতে হইব আল্লাহর উপরে, মেডিসিনের উপরে নাই। এই জিনিসটা হইলো আমরা বোঝার বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুক। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করছি সুরে কাহাফের 50 নম্বর আয়াত থেকে গিয়ে 59 নম্বর আয়াত পর্যন্ত, আজকের আলোচনার প্রথম আয়াত হইল মিস্টার ইবলিস। কারণ আগে যে ঘটনাগুলো আমরা আলোচনা শুনে আইছি, আসহাবে কাহাফের বেশ কিছু যুবক আল্লাহর উপরে ইমান আনার কারণে তারা গর্তর মাঝে আশ্রয় লইয়া আল্লাহর হাওলা হয়ে গেছে, আল্লাহ তারা প্রোটেস্ট করছেন 309 বছর পর্যন্ত আল্লাহ গুম পাড়াইয়া রাখছেন, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য কঠিন নাই। বাকি জাতি সম্প্রদায় যে শিরিক করছে তারার উস্তাদুল মিস্টার ইবলিস। এরপরের ঘটনা আমরা যেটা শোনা হয়েছে যে দুইজন মানুষের এক্সাম্পল দেওয়া হয়েছে, যে দুইজন মানুষের একজনের একটা বাগান আছিল আর একজনের কিছু টাকা আছিল, সমান সমান পয়সা আছিল। কোনো কোনো তাফসির কারক হয়েছেন যে 8,000 দিরহাম করে দুই ভাই ভাইছিল, আর দুই ভাই আছে, এক ভাইয়ে করছে কি যে বাগান করছে আর এগুলো করছে, আর একেবারে আপনার এই বিলাস জীবনযাপন করছে, আর এক ভাইয়ে সব টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেছিল। কোনো কোনো তাফসির কারকের মতে আসলে ভাই নাই, দুই ব্যক্তি। কোনো কোনো তাফসির কারকের মতে বানি ইসরাইলের দুই ব্যক্তি। আবার একই ঘটনার যে আপনি মুসা আলাইহিসসালাম আর কারুনের সাথে এনে মিলাইন, তাহলে অনেকটা মিলে। কারুনের দুনিয়ার প্রাচুর্য আর সম্পদ এই পরিমাণ আছিল যে দরারে সরা জ্ঞান করতো, আল্লাহর বিশ্বাস করতো না, একদিন করতো না। মুসা আলাইহিসসালামের কইছিল কথা যে পরিমাণ সম্পদ আর কি আছে আমার, আমার তো মনে হয় আসলে আখেরাত কায়েম হইতো নাই, আর যদি কায়েম হয়ে যায় তাহলে মুসা আমি কিন্তু তোমার থেকেই সম্মান নিব না আউযুবিল্লাহ, কারণ আমার আল্লাহর দুনিয়া সম্মান দিচ্ছেন। তাহলে কারুনের কথার সাথে ঘটনার মিলে। তবে ইমাম বগভী রহমতুল্লাহ আলাইহি সহ বেশ কিছু এই তাফসির কারকের মতে দুই ভাই আসলা, এর মাঝে একজন হইলা উম্মে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন তার ভাই আসলা, দুই ভাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদগুলার আল্লাহর রাস্তায় খরচ করে দিলাইছিলা, আর তার ভাইয়ে তার পয়সাগুলা দিয়া বিলাস বহুল বাড়ি বানাইছেন, বাগান খরচ ইত্যাদি ইত্যাদি, ফলে এটা ধ্বংসলীলে রূপান্তরিত হয়ে গেছিল যেহেতু আল্লাহর নাশুকরি করার কারণে। সুতরাং মানুষের যে বিপদগামী করায়, মানুষের যে ভুল পথে পরিচালিত করে, এটার মূল দায়িত্ব হল মিস্টার ইবলিসের। তো শুধু ইবলিসের দায় হল হইতো নাই, আমারও দোষ আছে কি তখন, আপনারা না খালি ইবলিসের দোষ, হাসরের মাঠও দাঁড়াই যে এখন জানলাম আমরা তো উম্মি বান্দা আসলাম, ইবলিসের নামরা বিপদ ফেলাইছে, মা ফওয়াজ হইব নি, ফওয়াজ হইত না, দোষ আমরাও আছে। কারণ ইবলিসের আত্মাকে বাঁচার পথ কী, এটা কিন্তু আল্লাহ বাঁচাই দিলেছেন, এই পথ আমরা অবলম্বন করতে হইব। সুতরাং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আমরা একটু জানা দরকার, যে আবু সালমা এই ব্যক্তি কে আসলা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে আবদুল্লাহ, আবু সালমা তার উপাধি বা টাইটেল, তার কন্যা সন্তান মেয়ের নাম আছে সালমা, সালমার কারণে তার দেখা হইতো আবু সালমা। এটা আরবের একটা প্রথা যে সন্তান বা সন্ততির নাম নিয়ে বাপরে রাখে ডাকে। আর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের উপাধি আছে উম্মে সালমা, অর্থাৎ সালমার মা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে সালমা আসলা চাচাতো ভাই বোন, এর ফলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল এবং দুজন এই পরিমাণ ভালোবাসা আর কি আছে আন্তরিকতা আছিল যে দুজনে মিলে শপথ করছিল এই কথা। উম্মে সালমায় কইছেন যে হে আবু সালমা, তুমি যদি আমার আগে মারা যাও তাইলে তুমি আর বিবাহ করবাই কি না? আবু সালমায় কইছেন আমি আর বিবাহ করতাম নাই, তোমার ভালোবাসার আমি রক্ষা করব। উম্মে সালমা একই শপথ করছেন। তখন আবু সালমায় কইছেন যে একটা কাজ করবা, আমি যদি মারা যাই তাইলে তুমি আমার চেয়ে উত্তম একজন মানুষ দিকে বিবাহ বইবাই, এটা আবু সালমার উপদেশ আছিল। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা মুকাররমার মাঝে নির্যাতনের স্টিম রুলার ছাড়ানো হইল, তখন তারা আবিসিনিয়া হাবশার হিজরত করছিল।
হাফসার প্রথম হিজরতও তারা আসলা, হাফসার সাহাবা কেরাম দুইবার হিজরত করছেন, দ্বিতীয় হিজরতও তারা আসলা। তৃতীয়বার যখন চূড়ান্ত হিজরত মদিনা মুনাওয়ারার দিকে হয়, তখন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালমা তারা মদিনা মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করছেন। কিন্তু মক্কা মুকাররমার বাহিরে গিয়া মদিনা মুনাওয়ারার রাস্তা যাওয়ার বাদেই উম্মে সালমার গোষ্ঠী এরা গেরাও দিছে আবু সালমারে এবং উম্মে সালমারে। দিয়ে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে যে, হে আবু সালমা, আমরার মেয়ে তোমার কাছে বিবাহ দিছি, তুমি ঘাটে ঘাটে গিয়া বেজ্জত হইবার লাগি নাই। একবার তুমি হাবসা যাইবাই, আবার তুমি শরীফ যাইবাই, আর এইভাবে আমরার মেয়ের লয়ে তুমি বিভিন্ন জায়গায় খেয়ে দিবাই, এটা কিন্তু আমরার ইজ্জতের প্রশ্ন আছে। আসল উদ্দেশ্য হল নির্যাতন করা। সুতরাং তুমি যে কোনো দিকে যাই থাকি পারো, তুমি গিয়ে ঘাটে ঘাটে মায়ের খাও, এটা আমরা অসুবিধা নাই, কিন্তু আমরার মেয়ে তোমার সাথে নিতে দিতাম নাই। তখন তারা আবু উম্মে সালমার আটকাই দিছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তারা আটকাই দিছে, সাহাবাই কেরামের ইমান আর ইয়াকিন এই পরিমাণ আছে, এর কারণে সাহাবাই কেরামের মর্যাদা সবচেয়ে বেশি। কয় যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আমরা হইলে কিন্তু নিজের ওয়াইফ পালাইয়া সন্তান পালাইয়া গেলাম না। আবু সালমায় নিজের ওয়াইফ, এত প্রিয় ওয়াইফ এবং সন্তানটা ফালাইয়া থাইন মদিনা মুনাওয়ারা দিকে হিজরত করে নিছে। এখন ঘটনা ঘটছে, আরবের মাঝে গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে। আবু সালমার গোষ্ঠী যারা, এরা ইয়ে উম্মে সালমারে গেরাও দিছে। এরার গোষ্ঠীরে গেরাও দিয়া কইছে, তোমরা যেহেতু তোমরার কন্যার আটকাই লিছো, মেয়ের আটকাই লিছো, তাহলে আমরার মেয়েরও তোমরার সাথে যাইতে দিতাম নাই, অর্থাৎ উম্মে সালমারে আগে সুতো কন্যারে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে উভয় গোষ্ঠীর মধ্যে ঝগড়া লাগার বাদে এই যে সালমা যে ছোটো কন্যা আছিল, তার আত ধরে টানাটানি করতে করতে তার বাহু পর্যন্ত ছিঁড়ি গেছিল। এমন কি তার হয়েছিল কথা যে মরার আগ পর্যন্ত আমার এই বাহুর মধ্যে প্রবলেম হইতো, আমি ব্যথা হইতাম দিও গোষ্ঠী টানাটানি করিয়া। শেষ পর্যন্ত এরা নিছে কি সালমারে আর উম্মে সালমারে থান গোষ্ঠী লিয়ে গেছে, আর আবু সালমা গেছেন কি মদিনা মুনাওয়ারা। এই অবস্থা যখন ঘটছে, যেহেতু উম্মে সালমার খুব বেশি ভালোবাসা আছিল তার স্বামী আবু সালমার প্রতি, এর কারণে প্রত্যেক দিন ফজরের বাদে ওই যে জায়গাত ঘটনা ঘটছিল ও জায়গা থেকে বই থাকতাম মদিনা মুনাওয়ারা রাস্তার দিকে তাকাইয়া। আর রাত্রে একেবারে অন্ধকার হওয়ার বাদে মানুষ যখন ঘুমাইতে গিয়া ওই সময় তান কী করতা, বাড়ি যেতে না, কিন্তু বাড়ি যেতে না। এই অবস্থা এক বছর পর্যন্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এইভাবে জীবনযাপন করছেন। এক বছর যাওয়ার বাদে প্রত্যেক জায়গাতে দেখবা কিছু না কিছু বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ থাকে। কিছু মানুষে কইছে এ কথা যে, দেখো এই মহিলাটা তো তার জীবন দিলাইব, সুতরাং এর চেয়ে ভালো হইব মহিলাটারে তার স্বামীর কাছে যাইতে দেওয়া হোক। তখন তারা একমত হয়েছে যে ঠিক আছে, উম্মে সালমারে মদিনা মুনাওয়ারা যাইতে দেওয়া হোক। যখন তার অনুমতি দিছে যাওয়ার লাগি, তখন তো আর মদিনা মুনাওয়ারা আজকের মদিনা মুনাওয়ারার মতো আসিল না, আপনার গাড়ি অথবা ট্রেন প্লেন এগুলোর কোনো ব্যবস্থা আসিল না, উঠে চড়িয়ে যাইতে হইতো। উঠে চড়িয়ে যাইতে হতো সপ্তাহ দশ দিনের প্রয়োজন। একজন মহিলা একা একই পাহাড়ের ভিতর দিয়ে গিরিপথ দিয়া মদিনা মুনাওয়ারা পৌঁছাতে অসম্ভব। এর ফলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই রওনা দিলেছেন মদিনার যাওয়ার লাগি। তখন উসমান বিন তালহা এক ব্যক্তি তখন মুসলমান হয়েছেন না। এই ব্যক্তি যখন ফাইজুন ভাইয়া জিজ্ঞাসেন যে, হে উম্মে সালমা, তোমার উদ্দেশ্য কী? বলে, আমার উদ্দেশ্য হলে আমি আমার স্বামীর কাছে ইয়াসরিফ যাইতাম। তখন উসমান বিন তালহা কইছেন, তোমার আমি একা থাকতাম পারতাম নাই, কারণ আমি যদিও তুমি যে ধর্ম গ্রহণ করছো ওই ধর্ম গ্রহণ করছি না, কিন্তু বিবেক বা বুদ্ধি এখনও লোপ পাইছে না, মানবতা এখনও লোপ পাইছে না, সুতরাং তোমারে আমি মদিনা মুনাওয়ারাত পৌঁছাই দিই। তখন উসমান বিন তালহা করছেন গীতা এই উম্মে সালমারে থান উটের উপরে সোয়ার করাইছেন, করাই মদিনা মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হইল যে, উসমান বিন তালহা মুসলমান না হওয়ার পরেও এই পরিমাণ এই সৎ এবং সৎ চরিত্রের অধিকারী আছিল, যখন উটের লাগাম টানতে টানতে টায়ার্ড হয়ে যেতা, তখন উটটারে দাঁড় হরাইয়া বা গাছের সাথে বাইন দিয়া আমি নামতাম, নামিয়ে আমি রেস্ট লইতাম, অথবা মনে হর প্রাকৃতিক ডাকে পেশাব পায়খানা করতে হইলে এগুলো ব্যবস্থা নিতাম। তখন উসমান বিন তালহা অনেক দূরে যাইয়ে বই থাকতা। এই ধরনের সচ্চরিত্রের একজন অধিকারী আছে।
এই অবস্থায় আমারে মদিনা মনুব্বরাত নিয়ে পৌঁছাইছেন। মদিনা মনুব্বরাত নিয়ে খুবার এরিয়া বাদে পৌঁছানি হয়েছে। খুবার এরিয়া যখন পৌঁছছে তখন আমারে কইছেন উসমান বিন তালহা যে এই বস্তিত হই তোমার স্বামী আছেন, কারণ হইল যে নবীর উপরে তোমরা ইমান আর একই আনছ এই নবী কিন্তু অন কী করছেন প্রথম আশ্রয় গ্রহণ আবু ইউ আনসারি রাদিয়াল্লাহু তাআলার ঘন এ কথা কই উসমান বিন তালহা তাই তান পতাইছেন আর উম্মে সালমা মদিনা মনুব্বরাতকে শুনি। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার বাদে তার উপরে একটা জখম হয়েছিল আর এই জখমের আঘাতের কারণে তাই মানে খুব কিছুদিন বাদে বাদে অসুস্থ হয়ে পড়তা। এরপরে তার উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছিল। কিছুদিন বাদে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এই শহীদ হয়ে যাওয়ার বাদে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে জানাজা আল্লাহর রাসূল ইমামতি করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজে জানাজার ইমামতি করছেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজে জানাজার মধ্যে 9টা তাকবীর দিছেন। আসলে জানাজার মধ্যে 4 তাকবীর দেওয়া এটা ইমামগণের প্রায় ঐক্য, কিন্তু কোনো কোনো ইমামে কইছেন বেশি দিলে অসুবিধা নাই, কিন্তু 4টাই ম্যাক্সিমাম দেওয়া হয়। কিন্তু আবু সালমার জানাজার মধ্যে 9 তাকবীর দেওয়ার কারণে সাহাবাই কেরাম সালাম নামাজ শেষ হওয়ার বাদে গেলে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের জানাজা 4 তাকবীর দেওয়া, আবু সালমার জানাজার মধ্যে 9 তাকবীর খেনে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব দিলে যে আবু সালমা আরও বেশি তকবীরের উপযোগী আসলা। এতে বোঝা গেল যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওহির মাধ্যমে জানাই দেওয়া হয়েছে। এর লাগে আল্লাহর রাসূল এই মর্যাদা দিয়েছেন আবু সালমারে। এই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করছেন তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হতাশ হয়ে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে ভাঙ্গে পড়ে গেছে। তার কারণ হইল ওটা যে নিজের গোষ্ঠী ছাড়লাম, বাড়ি ছাড়লাম, গড় ছাড়লাম, সব কিছু ছাড়ছিলাম তো ও স্বামীর কারণে, আর আজ স্বামীও নাই, এখন আমি এই বাচ্চা লইয়া এখন আমি যাইব নিরাশ্রয় অবস্থায়। এই অবস্থায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হইল যে একদিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরোয়াইয়া উম্মে সালমারে কইছিল যে হে উম্মে সালমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এরশাদ করছেন আমি শুনছি যে যদি কোনো মুসিবত কেউ উপরে পড়ে আর এই সময় যদি এই ব্যক্তি এই কথা কয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর সাথে সাথে পড়ে যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আজিরনি আই আল্লাহ আমার মুক্তি দাও ফি মুসিবতি এই মুসিবত থেকে, ওয়া খলিফ লি খায়রাম মিনহা ইয়া আরহামার রাহিমিন আর এর পরে আল্লাহ এর চেয়ে উত্তম কোনো প্রতিদান আমার দান করো, তাইলে আল্লাহ এর চেয়ে ভালো প্রতিদান দান করবা এই মুসিবত যার উপরে পড়তারে। এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য হইল যে আমার স্বামীর চাকি ভালো কোনো পুরুষ আমার চোখে আর আমি দেখি না, সুতরাং এর চেয়ে ভালো প্রতিদান যখন আল্লাহ দিবা এর চেয়ে ভালো স্বামী তো মারি দেওয়া লাগবো না, এই স্বামী করতে গাইব। তখন আমার ইমান আর একইনের কারণে যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন এই সব আমার ইমান আর একইন আছে, এই ইমান আর একইন নিয়ে আমি কী করছি এই সজদাত ফরিয়া এই দোয়া পড়ছি। কিন্তু আমার বুদ্ধি আমার বিবেক এই কথা সাক্ষী দিছে না যে আবু এই আবু সালমা থেকে উত্তম কোনো পুরুষ পাওয়া যাইব। যখন আমার ইদ্দত শেষ হয়েছে, ইদ্দত বুঝুন তো আপনারা মহিলার স্বামী মারা যাওয়ার বাদ 6 মাস 10 দিন, ইদ্দত শেষ হওয়ার বাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তখন আমি বুঝি লিছি যে আল্লাহ রসুলে যে কইছিল তোমার আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদান দিবা, কারণ এখন তো আমি আজওয়াজে মুতাহারাত হয়ে যেলাম, কারণ আবু সালমা তাকে ভালো পুরুষ পাইতাম না, সাহাবা কেরামের সাধারণ মানুষ এরা আমি গণনা করছি, রসুলের সাথে যে আমার বিয়ে বইটা আমি কোনো কল্পনাও করছি না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব আওয়াজ বাদে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিবাহ হইব এর চেয়ে উত্তম জিনিসটা কিচ্ছু হইতে পারে না, আমি উম্মাহাতুল মুমিনিন হইব, কিন্তু এই বিয়াত আমি রাজি হওয়ার লাগি আমি প্রস্তুত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিগাইলে খেনে উম্মে সালমা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হাজবেন্ডে আমার খুব বেশি ভালোবাসতা, আর বেশি ভালোবাসার কারণে আমি তার সাথে অভিমান বেশি করতাম, এখন অভিমান করা এটা কিন্তু আমার অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং আপনার সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হইব তখন আমার অভ্যাসগতভাবে আমি কিন্তু অভিমান করবো, তখন তো আমার ইমান ধ্বংস হয়ে যাব।
দ্বিতীয় হইলে আমার দুইটা সন্তান আছে, এই সন্তানের বোঝা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে চাপ সৃষ্টি করতাম চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে তোমার সন্তান এগুলো আমার সন্তানের মতো, আর তোমার যে অভিমানের কথা তুমি কইছো আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তোমার দিলে নরম করিয়া দেন, সফট করিয়া দেন। এরপরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এখানে বোঝার বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করছেন এটা আমরা জানি, এবং একাধিক বিবাহের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা বিবাহ আছে এর মাঝে দুইটা বিবাহ হইল ব্যতিক্রম। প্রথম বিবাহ সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এগুলা এই কারণে আমরা আলোচনা করি যে অনেক সময় যারা ইসলাম মানে না, নাস্তিক মুরতাদ, এরা এই অভিযোগগুলো আমরা সামনে উত্থাপন করে, আর আমরা অনেক সহজ সরল মুসলমানে মনে করি যে ঘটনা তো ঐত্যত্য পারে না হলো রসুল করিম সাল কোনো বিবাহ করছেন না যে আমরা যে জৈবিক চাহিদার লাগে বিবাহ করি এর উদ্দেশ্যে। রসুল করিম সাল্লামের প্রত্যেকটা বিবাহ হয়েছে উম্মতের স্বার্থে এবং আল্লাহর ইচ্ছায়। আল্লাহ সুবহানাহু তাআলা জানাইয়ে দিয়েছেন আল্লাহর রসুললে যে আই রসুল সাল্লাম এই মহিলাটা তার জীবন কুরবান দিলাইছে দিনের খাতিরে, আজকে এই মহিলা যে বিপদে পড়ছে, সুতরাং এই মহিলার যদি আশ্রয় দেওয়া না হয় তাইলে তো এটা আপনার রাহমাতুল্লিল আলামিন হিসাবে আপনার যে গুণ এটা থাকেন না। এতে বোঝা গেল রসুলের কোনো বিবাহ তার ইচ্ছা করছেন না আল্লাহর পক্ষ থেকে হুকুম না হওয়া পর্যন্ত। কিন্তু দুইটা বিবাহ আল্লাহ রসুলের ব্যতিক্রম, প্রথমটা হইল সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর দ্বিতীয় বিবাহটা হইল সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ব্যতিক্রম ওই কারণে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আল্লাহ রসুলের বিবাহ হয় তখন আল্লাহ রসুলের বয়স 23 অথবা 25, আর সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, সুতরাং প্রায় ডবল। আর কোনো পাগলটা যদি খোয়া যায় যে নিজের মার বয়সী মেয়ে বিবাহ কেউ করবো, এই যুগ লাল পাসপোর্ট হইলে ভিন্ন কথা, কারণ এগুলো বিবাহ উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল লাল পাসপোর্ট পাওয়া। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করছেন এখানে এটা আল্লাহর হুকুম আছিল। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন আপনার এই বুদ্ধিমতী মহিলা দরকার আছিল আল্লাহ রসুলের গাইড দেওয়ার লাগে। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা ব্যতিক্রমী বিবাহ হইল সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সৈয়দা আয়েশা সিদ্দিকার বয়স যখন 6 বছর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 53 বছর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিবাহ করছে সৈয়দা আয়েশারে। 6 বছর আগদ হয়েছে, 9 বছর সৈয়দা আয়েশা আল্লাহ রসুলের ঘর গেছেন। এখন প্রশ্ন হইল যে বাল্য বিবাহ ইসলামে জায়েজ আছে প্রয়োজনের তাকিদে, কিন্তু বর্তমান মডার্ন দুনিয়ায় কয় যে বাল্য বিবাহ এটা কি নাই, সঠিক নাই, বাল্য বিবাহ এটা সঠিক নাই বর্তমান মডার্ন যুগে হয়। কিন্তু আপনি আন্ডারেজ মেয়েসকলে রেপ করা কিন্তু সঠিক আছে, এটা তো গোটের। সুতরাং যেখানে রিয়াকশন আছে এখানে অ্যাকশন নিতেই হবে আপনার। রেপ তো করার সময় চিন্তা করে না যে ছোটো মেয়ে না বড়ো মেয়ে, এটারে তো আর কে করে না, কিন্তু শুধুমাত্র বাল্য বিবাহের দ্বারা কয় যে ইসলামে এটা সঠিক করছে না। এক, দুই নম্বর অনেকের মতে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বাল্য বিবাহ কেন করলা, এটা অনেকের অভিযোগ এই যুগও। কিন্তু একটা জিনিস চিন্তা করলে ভাইবা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে যুগ আসলা এই যুগ আল্লাহ রসুলের উপরে অভিযোগ উঠছে যে আল্লাহ রসুলের জাদুগর খাওয়া হয়েছে, আল্লাহর রসুলটা খাওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জঙ্গি, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামরে খাওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কবি, আল্লাহ রসুল সাল্লাহ সাহিত্যিক ইত্যাদি অভিযোগ কবি। সুতরাং সেনে করল না, এটা বোঝার ব্যাপার। এতে বোঝা গেল তখনকার সমাজে এটা দূষণীয় আসেন না, আরবের তখনকার সময়ে এই বয়সেও মেয়েকলের বিবাহ হইত। এর কারণে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহ দেওয়ার আগে আরও 2-3 জায়গা থেকে প্রস্তাব আইসে সৈয়দা আয়েশার বিবাহের। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর সিদ্দিক নিজে কইছেন যে আমার মেয়ে তোমার সে বিবাহ দিতাম, কিন্তু উমর রাজি হয়েছেন না, সেনে রাজি হয়েছেন না, বিবাহ তো অন্য জায়গা দেওয়া নির্ধারণ করা, এটা তো আল্লাহর ফয়সালা। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত ছোট বয়সে সেখানে বিবাহ করলো, এটা বোঝার দরকার। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই উম্মতের লাগে নিয়ামত, আপনারা একমত কিনা জানি না। সবচেয়ে বেশি হাদিস যে সাহাবি বর্ণনা করছেন এই সাহাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার বাদে সৈয়দা আয়েশা থেকে আর বেশি হাদিসকে বর্ণনা করছেন না।
সুতরাং সৈয়দা আয়েশা যদি আল্লাহ রসুলের গড় না থাকতা তাহলে এই হাদিসগুলো আমরা কাছে পৌঁছতো না। সাহাবাই কেরামের মাঝে যদি কোনো হাদিস লইয়া মতবিরোধ দেখা দিত তখন সৈয়দা আয়েশার কাছে গিয়ে এটার সমাধান আনতা। হাদিসের মাঝে আছে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাগরিবের নামাজের বাদে একদিন সাইডে রাখাত নামাজ পড়ছিল। সৈয়দা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেন, ইয়া রসুলাল্লাহ, এই সাইডে রাখাত নামাজ কি? এটা বোঝা গেল অন্য কোনো আল্লাহ রসুল পড়ছেন না, এর কারণে প্রশ্ন হয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড় কোন দিন কয় রাখাত নামাজ পড়ছেন এটা কিন্তু কাউন্ট করতে সৈয়দা আয়েশায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আয়েশা, আমি জোহরের আগের সাইডে রাখাত সুন্নত আজকে পড়তাম পারছি না, এটা আমি আদায় করলাম। এখান থেকে দুইটা জিনিস বারোই যায়, সুন্নত যদি আপনি টাইম মতো পড়তা না পড়ার পরে আদায় যদি করেন তাহলে সব আপনি ভাইবা। দুই নম্বর হলো সৈয়দা আয়েশা বোঝা গেল যে এই উম্মতের লাগে আয়না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সময় রাত্রে দিনে কোন সময় কী আমল করছেন সব রিপোর্টগুলো আমরা কাছে আয়া পড়ছে। এর কারণে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রসুলের ওয়াইফ বানানি হয়েছে। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন দুর্নাম উঠছিল তখন 29 দিন গেছে গিয়ে এই অবস্থার মাঝে 29 দিনের মাথাত গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সমাবেশ ডাকছেন এবং জিজ্ঞাসা যে এই ঘটনা যেটা তোমরা শুনছো এই ব্যাপারে তোমার পরামর্শ কী? কোনো সাহাবি কোনো কথা কইছে না, প্রত্যেক সাহাবির কাছ থেকে শুধু কান্নার আওয়াজ আইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যাপারে আপনি খুব বেশি দুশ্চিন্তার থাকেন তাহলে আয়েশার তালাক দিয়ে দেন, কারণ আপনারা তো আরও ওয়াইফ আছেন, তো আয়েশার তালাক দিলাইলে তো এই সমস্যার সমাধান হয়ে যাব, গুজবটা তো শেষ হয়ে যাব। এই কথা কইতে শেষ করতে পারছেন না, আলী উমর দাঁড়াই গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবিতে একটা কথা কয়, উমর খুব লম্বা মানুষ আসলা, আরবিতে একটা কথা কয়, শুধু লম্বা নাই কেন, যাই হোক, কুল্লু তাউইল আহমাকুন ইল্লা উমরুন, যত লম্বা অত বোকা, উমর ছাড়া। সুতরাং উমর রাদিয়াল্লাহ লম্বা হওয়ার বাদে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আসলা, আর আল্লাহর দেওয়া নিয়ামত উমরের মাঝে আসিল, 70টা আয়াত কোরআন নাযিল হইছে উমরের ইচ্ছা অনুযায়ী। উমর রাদিয়াল্লাহ দাঁড়াই গেছেন, উমরের রাদিয়াল্লাহ চিন্তা হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ হতাশগ্রস্ত হয়েছেন ঘটনার কারণে, আলী রাদিয়াল্লাহর এই প্রস্তাব অনুযায়ী যদি আল্লাহ রসুল এই সিদ্ধান্ত নেন কি, তাইলে মুনাফিক হলে যে কথাটা রিউমার ছাড়ছে এটা বাস্তবে রূপ লাভ করলিব, কথা সত্য না নি। যদি আয়েশা এই ঘটনা না করেন তাহলে রসুলের তালাক দিলা কেনে, নাউজুবিল্লাহ, আমি তো অত ঘটনা তো দাঁড়ায় খাঁচো গেছে না। উমরের সাথে সাথে দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটা জিনিস জানতাম চাই, এই বিবাহটা আপনি আপনার ইচ্ছায় করছিলা না আল্লাহর ইচ্ছায়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন আসমানের দিকে যে আমি আল্লাহর ইচ্ছায় বিবাহ করছি। তখন উমর রাদিয়াল্লাহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর ইচ্ছায় আপনি বিবাহ করছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আইছে আমি অনুরোধ করবো আপনি কোনো ডিসিশন নিবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, উমর, তুমি আমার সব দুঃখ করে খেদি লইছো, মুসিবেলাই দিছো। এর পরে সুরে নূর নাজিল হয়, আয়েশা রাদিয়াল্লাহর মানে চরিত্রের সার্টিফিকেট দিয়া। এতে বোঝা গেল যে রসুলের কোনো ওয়াইফ কোনো আজওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের ইচ্ছা করছেন না, আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম ছাড়া এবং উম্মতের ফায়দা তারা আল্লাহ রসুলের বিবাহ একটু আনায়। একই ঘটনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের ফুফাতো বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফালক পুত্রের নাম আছে যায়েদ ইবনে হারেসা, আপনার নাম শুনছি তো সবে। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাই পুতে আক্কাদের মেলা থেকে গোলাম হিসেবে কিনে আনছিল। আর যখন খাদিজা রাদিয়াল্লাহ আন্নাতান ফুফু খাদিজা রাদিয়াল্লাহ তান গিফট করছিল গোলাম হিসাবে যায়েদ ইবনে হারেসারে, যখন আল্লাহর রসুলের বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হইল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় গিফট করে লীলা আল্লাহর রসুল্লে যায়েদ ইবনে হারেসারে। যখন আল্লাহর রসুল্লে গিফট করা হয়েছে তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসারে বাইতুল্লাহর দরজার সামনে নিয়া ঘোষণা দিলে এলা যে আল্লাহ সুবহানাহু তাআলা আমারে দুনিয়াত ফাটাইছেন মানুষের আল্লাহর গোলাম বানাইবার লাগে, মানুষের গোলাম বানাইবার লাগে নাই। সুতরাং আজকে থাকি যায়েদ ইবনে হারেসা আমার গোলাম নাই, আমার পুত্র সন্তান।
এই কথা যখন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, সাথে সাথে আরবের মানুষে যায়েদ ইবনে হারেসা না ডাকিয়া যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করছে, মুহাম্মদের ছেলে যায়েদ। যখন এইভাবে ডাকা শুরু করছে তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোনো পুরুষের পিতা নন, ওলাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তাহলে মক্কার মানুষে যখন যায়েদ ইবনে মুহাম্মদ দেখা শুরু করছে, এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন না, অ্যাকসেপ্ট করছেন না, ওটার জন্য নেই। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি যে যদি যায়েদ ইবনে মুহাম্মদ ডাকতো তাহলে অসুবিধা রাখি, আল্লাহ এটা গ্রহণ করলাম না কেন? বিষয়টা হইল আমরার সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরার সমাজত ভুল ধারণা হইল যে আমরা কই ধর্মীয় লয় এটা আসল লয় থেকে আরও গুরুত্বপূর্ণ, এটা সঠিক না কথা। কারণ ধর্মীয় বাই দেখার যায় এখন হইতা পারে, এটা আমরা বারাকাতের লাগে লাগাই মদিনার বারাকাত আছে মক্কা, এটা সঠিক নাই, এখানে সঠিক নাই। আমি আপনার দলিল দেই, সাহাবাই কেরাম থেকে বেশি বরকতার উপযোগ নেই। সাহাবাই কেরামের মধ্যে কয়েকজন সাহাবির নাম আমি আপনারা শুনাই, একজনের নাম বিলালে হাবশি, আরো একজনের নাম সোহেল রুমি, যায়েদ ইবনে হারেসা, এখন সালমান ফার্সি, তিনজন পাওয়া গেল নানি। সালমান ফার্সি মদিনা মুনওয়ারা থাকছেন, বিলালে হাবশি মক্কা থেকে মদিনার, সোহেল রুমি এরও থাকছেন। এরা যদি মদিনার থাকি আর রসুলের সাহাবি বুঝছিল নানি যে মদিনার বরকত বেশি, এরা তো মাথায় লাগাইতে পারতা, কিন্তু এটা লাগাইছেন না, প্রত্যেক তার নিজের দেশের নাম লাগাইছেন, বিলালে হাবশি, সোহেল রুমি, সালমান আল ফার্সি। এতে বোঝা গেল আমার পরিচয় আমার বাপ দিয়া অথবা আমার এরিয়া দিয়া, এরিয়া দিয়ে এখানে এরিয়াও কিন্তু এটা নিজের পরিচয়ের সাথে। আমরা দেশ কিছু মানুষ আছে যখন জানো নিজের গ্রাম যদি একটু নিচের হয় অথবা মানে বদনাম হতে নামে গ্রামের নাম হয় না আরও আরও গ্রামের নাম হয়, এটা সঠিক নাই। কারণ নিজের নিজের গ্রামরে নিজের ঠিকানারে নির্দিষ্ট দেশে অস্বীকার করা বাপরে অস্বীকার করার মতো, সুতরাং অনর্থক এই ধরনের টাইটেল লাগাইয়া কিন্তু এটা সঠিক নয়। কারণ কোরআনে হয় উদু হুমলি আবাহিম আকসাদ ইন্দাল্লাহ, এর চেয়ে বড় বরকতার কী হইতে পারে যে এরা রাখছে যায়েদ ইবনে মুহাম্মদ, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লগে লাগছে, কিন্তু আল্লাহ কয় না এটা বরকতের জিনিস না, তোমার বাপ যেই আছেন তোমার বাপ নাম তোমার নামের লগে লাগাও। এই মাসআলাগুলো আমরা বোঝা দরকার এবং জানা দরকার। এতে বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানে একাধিক বিবাহ এবং বিভিন্ন বয়সের মহিলাদের বিবাহ এগুলো করার অনেক কারণ আল্লাহ রসুলের আছে, সবগুলো আলোচনা করা এগুলো সম্ভব নয়, আর এইগুলো আলোচনা করলে কিন্তু কয়েক ঘন্টা করা যাইবো আলোচনা। শুধু বোঝার লাগে আমি কত কথা করলাম, সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে বেশ কয়েকটা কোয়ালিটি আমার মাঝে আছে যেটা দুনিয়ার আর কেউর মাঝে নাই। এর মাঝে একটা কোয়ালিটি হলো আমার এইটা যে যত পৃথিবীত আদম আল ইসলাম থেকে লইয়া কেয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়া থাইবা, প্রত্যেক মহিলা উপযুক্ত হইছে বা লেগা হইছে অ্যাডাল্ট হইছে তখন যখন সে তার বাপের চেহারা দেখছে, বাইর চেহারা দেখছে, মামুর চেহারা দেখছে অথবা সাসার চেহারা দেখছে। একমাত্র ব্যতিক্রম আমি আয়েশা, আমি যখন অ্যাডাল্ট হইছি আমি যখন বালেগা হইছি তখন সর্বপ্রথম আমি আমার স্বামীর চেহারা দেখছি, আর এই স্বামী সাধারণ স্বামী নাই, এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার একমাত্র কোয়ালিটি। এবং সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ছয় বছর অথবা নয় বছর এত কম বয়স আল্লাহ রসুলের গড় খেনে পৌঁছে দেব হইল, দেখবা যে ছোটো থাকতে বাচ্চার ব্রেন শার্প থাকে। আয়েশা সিদ্দিকা যেভাবে হাদিসগুলোর কাজ করতে পারছেন এটা অন্যজনে এলে ভাল্লান। এক দুই নম্বর আপনারা সবে জানেন যে কোরআনে করিমের মাঝে কয়ে হয়েছে ওয়েস আলুনাকা আনিল মাহিদ, আই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পিরিয়ডের ব্যাপারে আপনার প্রশ্ন করার। তাইলে বোঝা গেল তখনকার সময়ও মানুষ কী আছে এটা নিয়ে টেনশন আসিল যে মান্থলি এই ব্লিডিংটা খেনে হয়, একজন সুস্থ মানুষের শরীরে তো ব্লাড দিতে পারে না। আমরা দেশ আগে মুরব্বী হলে কইতা যে এক ফুটা রক্ত দিয়ে এক বছর লাগে, যদিও ধারণা ভুল, আজ থেকে দেড় হাজার বছর মানুষ আগে মানুষ মনে করলো না যে এই মহিলা তো রক্ত দিতে মারা যাইব, চিন্তা করি পাইতো না, মাসলা তো জানা দূরের কথা।
এখন পর্যন্ত তো সায়েন্টিস্টগুলো আপনার আবিষ্কার করছে যে এটা হেলথের লাগি অথবা বাচ্চা ধারণের লাগে আল্লাহ কুদরতি দিছে। তখনকার সময় মানুষের তো বুঝতেই নাই এটা কি মাসলা বাহির করা, তো দূরের কথা। শুধু পিরিয়ডের মাসালা বাহির করার লাগি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বয়সের একাধিক মহিলা প্রয়োজন আছে, আপনারা একমত কিনা জানি না। কারণ মহিলাগুলোর দেখা যায় প্রথম যখন পিরিয়ড স্টার্ট হয় তখন এক সিস্টেম থাকে, মহিলার বয়স যখন আপনার কি হয় 16-17 হয় তখন আর পরিবর্তন হয়, বিবাহের বাদে আরও পরিবর্তন হয়, মহিলার বয়স 40 হওয়ার বাদে আরও পরিবর্তন হয়, মহিলার পিরিয়ড বন্ধ হওয়ার বাদে একটা পরিবর্তন হয়। এখন আল্লাহ রসুলের কিন্তু আপনার মদিনার ঘরে ঘরে গিয়ে মহিলাগুলো ডাকে দিকে মানে তোমার পিরিয়ড খেলার কি আর কয়দিন হয়েছে, এটা সম্ভব নেই। সুতরাং একাধিক বয়সের বিভিন্ন মহিলা আল্লাহ রসুলের দরকার আছে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এই মাস আল্লাহ তারা জানার লাগে, আরও তো বহুত জিনিস আছে। শুধু এক মাসলা জানার লাগে একাধিক বয়সের বিভিন্ন মহিলা আল্লাহ রসুলের প্রয়োজন আছে, কারণ এই মাসলাটা তো হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আর অন্য জায়গাতে জানা সম্ভব নাই, ঠিক নাই? এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু তাআলা একাধিক বয়সের এই ধরনের কি দিয়েছেন, আর বিশেষ করে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একেবারে মানে নাবালক অবস্থায় আল্লাহ রসুলের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এই ধরনের মাসালাগুলার বাহির করার লাগে এবং আবিষ্কার করার লাগে। উম্মতের স্বার্থে এটা প্রয়োজন আছিল এবং দরকার আছিল। কারণ এখন পর্যন্ত অনেক মানে ভালো আলিমরা যদি দেখেন নানি মহিলাসকলের পিরিয়ডের এমন কিছু মাসালা এটা সহজে আপনি উদ্ধার করতে পারত না। একজন মহিলা দেখা যায় আপনারা এই মাসলা দিকে এলো যে আমার কন্টিনিউ মাসের উপর মাস হয়ে খালি ব্লিডিং হয়, এখন আমার নামাজ লাগবো নি, লাগলে কোন দিন ফরমু, কীভাবে ফরমু, এটা অনেক জটিল মাসলা আছে। সুতরাং এগুলো প্র্যাকটিক্যাল জানার লাগে আল্লাহ রসুল একাধিক বয়সের বিভিন্ন কি এই মহিলাসকল দরকার আছিল। তো আল্লাহ রসুল সাল্লামের একাধিক বিবাহ এটা ইসলামের স্বার্থে উম্মতের স্বার্থে এবং আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনাটা যেহেতু এই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, আমরা আলোচনা এখন শুরু করছি না, আমি আলোচনা যাইব, তবে আমি সংক্ষেপ করার চেষ্টা করিলাম ইনশাআল্লাহ। আজকের আয়াতের মাঝে কওয়া হয়েছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করুন আয় রসুল, ওই সময়ের ইতিহাস যখন আল্লাহ সুবহানাহু তাআলা মালাইকা অর্থাৎ ফেরেশতার জামাতরে হুকুম করলা উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমের উদ্দেশ্যে, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাগুলো সিজদার মাঝে পড়লা কিন্তু সিজদা করলো না শুধুমাত্র ইবলিসে। কানা মিনাল জিন, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল, এতে বোঝা গেল ইবলিস ফেরেশতা নাই, আয়াতে ক্লিয়ার করে দিলাম। ফাসাকা আন আমরি রব্বি, এবং নিজের রবের হুকুমের অবাধ্যতা করল। আফাতাত্তাকিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিন বাদালা, তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার বাদ দিয়া ইবলিস এবং তার সন্তান সন্ততিরে তোমরার বন্ধু হিসেবে গ্রহণ করবে যে তোমরার শত্রু এবং তোমরার মা বাপের শত্রু অর্থাৎ আদম হাওয়ার শত্রু, বিইসা লিয-যালিমিন বাদালা, এটা অত্যন্ত জঘন্যতম কাজ এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ আল্লাহর বাদ দিয়ে যদি তোমরা ইবলিসের এবং তার সন্তানদের অনুসরণ অনুকরণ করো এটা তোমরা লাগে অত্যন্ত গর্হিত কাজ। শুধু এই আয়াতের আলোচনা করিয়া শেষ করিলাম, যদিও তিলাওয়াত বেশি করতে কারণ টাইম গেছে কি, তো আমার মনে হয় আলোচনায় আমরা আর ক্ষতি হয়েছে না, কারণ সাহাবায়ে কেরামের আলোচনা এবং এই বিষয়গুলো আমরা জানা দরকার আছে আর কি। ইবলিসের আলোচনা কোরআনে করিমের বহু জায়গাতে গেছে, প্রথম ফারাত গেছে সুরে বাকারাত। প্রশ্ন হইল আমরা আগেই কইছি কিন্তু মানুষের যত গুণা করে গুণা করায় খেয়ে ইবলিসে, এখন আল্লাহ সুবহানাহু তাআলা যখন হুকুম করলা ফেরেশতা করলে যে তোমরা আদমরে সজদা করো, সব ফেরেশতা করলা করছে না শুধুমাত্র ইবলিসে, ইবলিসের দুঃখা দিল হে জি নফসে, এতে বোঝা গেল ইবলিসটা কি বড়, ইবলিস হইল আমরা নফস, আমার নফসে কিন্তু আমার গুণার দিকে লইয়া যায়। এর লাগি কোরআনে করিমে কও যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হে দাউদ তোমার জমিনের খলিফা বানাইলাম, তুমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করো, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করো কিন্তু আবেগের অনুসরণ করিও না, মনের পূজা করিও না, নবীর নিষেধ হয়েছে। মুসা আলাইহিস সালামরা কয়েছে ফালা তাত্তাবিউল হাওয়া, আবেগের অনুসরণ করিও না, আর আবেগে মনে মানুষের গুণার দিকে লইয়া যায়। ইবলিস থাকে ওইটা বড় ইবলিস, ইউসুফ আলহ ইসলামের ঘটনা আমরা শুনছি, ইউসুফ আলহ কয়েছে ওমা উবার উ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রব্বি,
আমি আমার দোয়া তুলসী পাতা মনে করি না। আমার নফসেও আমার গুনার দিকে আহ্বান করছিল, যদি আমার রবে আমার হেফাজত না করতা। তাহলে বোঝা গেল নফস এর সবচেয়ে বড় শয়তান। নফসটারে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকাত না না যায়, তাহলে কিন্তু এই নফস ইবলিস থেকে বড় ইবলিস। এখন আসল মাসআলা বোঝার দরকার। নামাজও দাঁড়ানোর পরে আজ পর্যন্ত আমরা সব ঠিক হয় না। আমরা বলতে শুধুই মসজিদ নাই, ম্যাক্সিমাম মসজিদ হলে আমরা অনারব যারা আছি, যে দেখুন যে আপনার মাঝখানে গ্যাপ থাকে, আমরা কেউ করলে লাগতাম সেই না, ইন্দু হলের মাঝে সোয়াশে রোগ জেলা এলা সোয়াশে রোগ আমরা মাঝে থাকে। আল্লাহ রসুল কইছেন দুই মুসল্লির মধ্যখানে যদি গ্যাপ থাকে, এই গ্যাপ বলতে একাত নাই, যদি সাইরাঙ্গুলো গ্যাপ থাকে, মধ্যখানে শয়তান ঢুকি যায়। শয়তান ঢুকি যায় বলতে শয়তান নমাজ ফরত হয়নি, কেন আসলে শয়তান ঢুকে না, আমরা নফসের শয়তান। আমরা মাঝে একটা বেমার আছে বুঝছেন না, আমি চৌধুরী, আমি খান, আমি পাঠান, আমি মুঘল, সুতরাং আমি একজন অত বড় আলিম, আমার ফাওয়া যদি থাইন লাগাই দিন ফাওয়াতে আমার ইজ্জত গেল না নেই। এই যে ধারণা, এই ধারণারে সরাইবার লাগে ইসলাম এটি শিখাইছে যে নমাজও আবার বাদে সব আমরা কিন্তু আল্লাহর গোলাম। ইনো মাঝে আর কিন্তু ক্যাটাগরি নাই যে এক নম্বর গোলাম, দুই নম্বর গোলাম, তিন নম্বর গোলাম। আপনার ট্রেন প্লেনও গেলে হাপার, এরপর কী আছে লোয়ার আছে ইত্যাদি ইত্যাদি, ক্লাস আছে, মসজিদে কোনো ক্লাস নাই, সব সমান। কিন্তু এই ব্যাপারটা দূর করার লাগি কিন্তু এ কথা কওয়া হয়েছে যে নমাজের মধ্যে আপনি গায়ে গা লাগাইয়া অথবা শোল্ডার টু শোল্ডার অথবা ফিট টু ফিট লাগাইয়া প্রমাণ করা এই কথা যে সব আমরা আল্লাহর গোলাম, এখানে মাঝে কোনো ক্যাটাগরি নাই। কিন্তু আমরা মনেই আমরা কী করে এখন যেন চাই ব্যাখ্যা বিভিন্নটা দেই আর কি, কেউ কই যে বেশি নইলে তো রুকু করতে অসুবিধা হইব, চিন্তা করতে অসুবিধা হইব, সাইড রাখাত ফরজ ফরত আমি কেন কী দিয়ে লাভ আসেনি। সুতরাং আসলে কিন্তু আমি ইচ্ছা করি রেখে করি না, লাগাই না কেন জানো, আমি মনে করি আমি অত বড় কি ও লন্ডন সিটি নাম হইতে মানে বাংলাদেশে একজন আলিম আসলা যারা আইন ইদিস আওয়ার বাদে ইয়াং ব্রাদার হে বিচারা ফাইছে হাতিস যেটা বা শুনছে যে ফিট টু ফিট ফাওয়ার লোক ফাও লাগানি ফাও লাগাই ওইছে থাইন উঠে একজন আবার ফাওয়ার ওবাও থাইন চিন্তা করছো আমি অত বড় শেখসা অত বড় বুজুর আর ইয়াং ফয় ফাও লাগাই দিছে ওটা ওটা মিঠাই লাগে কিন্তু নামাজ আইছে সালাম ফিরে ইয়াং ব্রাদা আমার কয় কয় মুফতি সাহেব আপনার এখন অত বড় আলিম তাইন আমি ভালো লাগিলাম তাই দিওলা হইলা আমি কইলাম বাবা ভাই মুরব্বী তো মানুষ তো না নেই আর আমরা দেশের কালচার আলাদা বাদ্য ওইটা আর আলোচনা নিও না কিন্তু আমি চিন্তা করলাম যে দেখো এত বড় আলিম কিন্তু আমরা ও যে বেমার নফসে দুগাদের আমারে আমি অত বড় আলিম আমার ভাওয়ার মাঝে ইয়াং ব্রাদের ভালো লাগাই দিচ্ছে আমার কী কিছু নেই অত সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে অন্য সাহাবে ভালো লাগাইও বইছে আর সব গ্যাপ মারিয়ে উবানি ইটাল নমাজের মাঝে সবচেয়ে বড় ধরি শেষ করলে এখন দ্বিতীয় জিনিস হইল যে আল্লাহ সুবহানাহু তাআলায় আল্লাহ ছাড়া আর কাউরে সজদা দেওয়া এটা শিরিক নানি কিরাও না আপনারা শিরিক তো যদি সজদা দেওয়া শিরিক হয় তাহলে ইবলিসও তো সারা জীবন আল্লাহর সজদা দিছে আল্লাহ সুবহানাহু তাআলা হঠাৎ করে আদমরে সজদা দিল এখানে হইলা বিষয়টা বুঝছেননি এখানে বিষয় হইল যে মানুষে মানুষে মানুষের দোকা দিতে পারে আমি এখানে কইতাম পারবো আমি খুব ভালো মানুষ কিন্তু আসলে আমি ভালো মানুষ কিনা আল্লাহ ভালো জানান ইবলিসে যতটা সজদা দিছে একটা সজদা আল্লাহরে দিছে না সব সজদা হে তারে দিছে তারে কীভাবে দিছে অর্থাৎ ফিরিস্তা হলে ইবলিসের এবাদও দেখার কারণে তারা তারা টাইটেল দিছিল তাউসুল মালাইকা তাউস আরবিতে ময়ূর হয় আর মালাইকা মানে ফিরিস্তার জমাত ফিরিস্তা হলে বুঝাইছেন যে ফাঁকির মাঝে ময়ূর যে এভাবে সুন্দর আমরার মাঝে তুমিও লাগান সুন্দর এই ফিরিস্তা হলে এই যে কী করছেন তার এবাদতের কারণে দুঃখা খাইছেন এটারে প্রুফ করালে আল্লাহ করছেন কিতা তারে ইন্টারভিউ টানছেন আপনি দেখবা বাচ্চান যদি ফরাইন বা আপনার নিজের সন্তান সন্তান থাকে যদি যদি কোনো অন্যায় করে দুই ছেলে বা মেয়ে মাইর করছে আপনি যদি সরি চাও আপনাকে সরি চাই নিব তার ছোটোটার কাছে সরি চাইবার লাগে যখন অত সহজে চাইতো নাই চাইবুনি কারণ হে তার ফেস্টিজের প্রশ্ন মনে করে অথবা তার সমপর্যায় হলে সহজে কিন্তু হে সরি চাইতো নাই আল্লাহ সুবহানাহু তাআলা বুঝেন তুই সজদা তো দিছস ঠিক হয়ে দেখাইছো আমারে তুই তো আমারে দিছস না আজকে প্রুভ হয়ে যাব তখন আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আদমরে সজদা কর এখনও তার আসল বেমার বাড়ি আইছে কইছে যে না আমি তো হইলাম আগুন উত্তম আর কী হইলো মাটি হইলো অদম উত্তম ওই অদমের সামনে মাথা না তখন আমার যুক্তিতে আয় না সুতরাং হে মোর দুধই গেছে এখন প্রশ্ন হইলো যে এইটা কী হইলো কীভাবে সঠিক হইলো কীভাবে এখানে গায়রুল্লাহর সজদা করা তো শিরিক
এটা কয়েক জবাব তাফসিরকার। একটা হইল যে কোনটা শিরিক কোনটা শিরিক নাই, কোনটা হারাম কোনটা হালাল, এর আসল অর্থ আল্লাহর হুকুমের নাম। নামাজ কজা করা এটা বহুত বড় গুণা, কিন্তু হজ গেলে হজের মতো এবাদত গিয়া আপনি আরফাত মাগরিবের টাইম হওয়ার বাদে আপনি কথাবার্তা নাই মুজদলিফাতে এসা মাগরিব পড়তে হইবা, তাহলে বোঝা গেল হিন নামাজ কাজা করা এটা এবাদত, এটা আল্লাহর হুকুম। ঠিক ফিরিস্তক লেন লাগে আদমরে সজদা করা এটা আছিল এবাদত। দুই নম্বর পয়েন্ট হইল যে আসলে এই আদম আল ইসলামরে সজদা করালে আল্লাহ হয়েছেন না, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন আদমরে কিবলা বানাইয়া আল্লাহরে সজদা করার লাগে। যেলাখান আমরা বাইতুল্লাহর কিবলা বানাইয়া খারে সজদা করি আল্লাহরে এই গড়ের নাই, কিন্তু ফালি ইয়াবুদু রব্বাহা যাল বাইত এবাদত করি গড়ের মালিকের। তো আল্লাহ সুবহানাহু বুঝাইতে চাইছেন মানুষ জাতির লাগি আর জিন জাতি বাইতুল্লাহর যেলাখান কিবলা বানাইছি, সুতরাং আদম যেহেতু তোমার থেকে সম্মানী সুতরাং আদমরে কিবলা বানাইয়া আমি আল্লাহরে সজদা করো, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলাই হুকুম দিছেন এটা। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসজুদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রব্বি। আল্লাহ সুবহানাহু তাআলা করে জিন জাতির অন্তর্ভুক্ত আছিল এবং আল্লাহর হুকুমের কি করছে বিরোধিতা করছে, এবং তোমরা যদি আল্লাহরে বাদ দিয়া ইবলিস বা তার সন্তান সন্ততিও করলে তোমরা বন্ধু বানাও, তাইলে তোমরা এটা অত্যন্ত গর্হিত কাজ করবা এবং এটা কিন্তু তোমরা লাগে জঘন্যতম অন্যায়। তাইলে বোঝা গেল ইবলিসের সন্তান সন্ততি আছে, ইবলিসের যদি সন্তান সন্ততি থাকে তো ইবলিসের বউ তো থাকতে হইব না, আপনারা কি থাকেন আদম আল ইসলামের বউ আসলানি সন্দেহ আছে বোধ আপনার আসলা, আদম আল ইসলামের বউ না থাকলে আমরা এটা বললাম না নি, শুধু আদম আল ইসলামের বউ আসলা হাওয়া আলাই ইসলাম, তাহলে ইবলিসের তো বউ থাকতে হইব আল্লাহ করা ও জরুরি তাও তার সন্তান সন্ততি। এটা লইয়ে তাফসির কারকের মাঝে অনেক মানে কি আছে, ইবলিসের কোনো বউ আছিল না। তাফসিরে কুরতুবির মাঝে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলহি কয়েকটা অঞ্চলের মধ্যে একটা বক্তব্য হইল যে মুজাহিদ রহমতুল্লাহ আলহির মতে তান্ডে দিকে নিয়েছিল ইবলিসের সন্তান কীভাবে হয়। ইমাম মুজাহিদের বক্তব্য হইল যে ইবলিসের ডাইন উরুত পুরুষাঙ্গ আর বাম উরুত স্ত্রীলিঙ্গ, তার বডির সাথে হে সহবাস করে, তার বডির সাথে হে সহবাস করার বাদে প্রতিদিন দশটা ডিম দেয় আর একটা ডিম থেকে সত্তরটা করে বাচ্চা জন্মগ্রহণ করে। এখন চিন্তা করুক ইবলিসের সন্তান সদ যদি মানে ইয়াজুজ মাজুজে বেশি হইব না, প্রত্যেক দিন দশটা করে ডিম দেয় আর এক একটা ডিম থেকে সত্তরটা করে বাচ্চা বাহির হয়। তারে এইভাবে খেনে করা হয়েছে, এটা তারে একটা বিকৃত জিনিস দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহর হুকুম না মানার কাজে নিকৃষ্ট হওয়ার কারণে এই পরিমাণ নিকৃষ্ট বানিয়েছে, তার শরীরের সাথে হে সহবাস করে আর এটা থেকে তার বাচ্চা প্রসব হয় আর ডিম ডিম দেখেনে যে এটা পশুর একটা চরিত্র। এইটা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলীর বক্তব্য, আরও অনেকের অনেক বক্তব্য আছে আমি লম্বা করার যার আমরা শুধু একটা উল্লেখযোগ্য কি করলাম। এবং ইবলিসে প্রতিদিন রাত্রে সমুদ্রের উপরে তার বৈঠকরে বসায়, বৈঠক বসে তার সাঙ্গভাঙ্গ যে রাতিগুলো ডাকে এর আগে হাজিরা দেয় এবং সারাদিনের তার রুটিন তারা খয় সে কী পরিমাণ ডিউটি করছে। এখন মনে করু গায়ে শয়তানে একটা গিয়া হইল যে উস্তাদ আজকে তো বহুত বড় কাম করিয়ে আছি, বলে কী করছো, বলে মাদ্রাসার ছাত্র একটা দায়িত্ব আছে কোরআন আজ পড়া লাগি, তার সামনে গিয়ে আমি পেশা ভরিয়া দিছি আর অন্য ভাব স্ত্রী ফরিয়া আচার আইলি যে আমার জাত গেছে না, ইবলিসে কয় কিচ্ছুই করছো না তুমি। আর একটা আইয়া কয় যে আমি তো বড় কাম করছি, বলে কী করছো, বলে বাজারও দুইজন দিয়ে মাইল লাগাই দিয়েছি মাইল ওই দেখছো না নেই, তো কয় এটা কোনো কাম করছো না। তো আর একটা দিকে তুমি কী করছো, কয় আমি মসজিদও গিয়া দিছি লাগাইয়া মাইর উচ্চত মাইরও তো শুনে নেই, হয় এটাও তেমন কোনো কাম নাই। সর্বশেষ একটা কয় বলে উস্তাদ আমি যে কাম করছি এটা হইলো হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এমন ঝগড়া লাগাইয়া দিছি যে বিয়া পর্যন্ত শেষ, ইবলিস কয় ওইগুলো কাজের কাজ তুমি করলাই। এতে বোঝা গেলো ইবলিসের গেছো সবচেয়ে বড় কাম হইলো ফ্যামিলির ডিস্ট্রয় করিল ভাঙিয়ে দেওয়া। এর লাগে যখন যেন যখন মডার্নিজমের নামে আধুনিকতার নামে তারা বিবাহ প্রথারে উচ্ছেদ করিয়া দুনিয়াটারে আবার মানে পশুর জগৎ লইয়া দিত কি চায়, এটা কিন্তু ইবলিসে চায়। এর লাগে ইবলিসে হাদিসের মাঝে আইছে মুসলিম শরীফের হাদিসও যে সব কামের মাঝে ইবলিসে কয় ওটা শোনার বাদে যে হাজব্যান্ড আর ওয়াইফের মাঝে আমি ঝগড়া লাগাই এমন দিছি যে বিয়া এখন শেষ, কয় ওটা হলো আসল কাজ। এতে কারণ বিবাহ যতদিন পর্যন্ত বিচ্ছেদ না হইব আপনার বিবাহ প্রথা যতদিন থাকবো ততদিন পর্যন্ত সমাজ পশুর জমা দিত নাই, কারণ পশু আর মানুষের মাঝে বেশকম হইল, পশুও কিন্তু যৌন ক্রিয়া করে আমরা যেভাবে করি, বেশকম হইল মানুষের নির্দিষ্ট শ্বশুর বাড়ি আছে আর পশুর নির্দিষ্ট শ্বশুর বাড়ি নাই, সুতরাং বিবাহ প্রথা যদি উঠি যায় মানুষ আর পশুর মাঝে বেশকম থাকতো নাই। উলাইকে কালা নাম বালহুম আদাল, যে মানুষ যখন ধ্বংস হওয়া শুরু করে তখন একেবারে মানে পশু থেকে আরও নিম্নে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে
বুঝি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বী সময় যারা কয়েকজন কথা কারেন, আমিও দেখছি অনেক সময় যে দিও সাইডের মাঝে অনেক সময় আমরা যে উবাই আমরা যে আমরা আইতাম চাই না, ইয়া ক্লোজ হইতাম চাই না, আর মনে করুক অনেক সময় কিতা যে এমন ভাবে জায়গা খা গ্যাপ রাখলাম যে আরেকজন দাঁড়াইতে পারতো না, একটুকু যদি আমি কেউ যাই ক্লোজে দাঁড়াই যাই তো আরেকজন মানুষ এই দাঁড়াইতে পারে, যখন যেন গাড়ি পার্কিং গাড়ি চালায় এমনভাবে গাড়ির পার্কিং করিয়ে থইছে বুঝছেন নানি, যে ইনো আর একটা গাড়ি জায়গা হইল না, দুইটা যদি ঠিকমতো করতো কিন্তু আর একটা গাড়ি জায়গা নষ্ট করিলাই। ঠিক একইভাবে মসজিদের মাঝে যখন আইমু আমি যখন নমাজও খাড়া হইমু, যত ক্লোজ হয়ে দাঁড়ানি যায় আরেকজন বাইরে যদি জায়গা দিতাম পারে, হাদিসও আইছে মসজিদও যদি আপনি আপনার বাইর লাগে জায়গার প্রশস্ত করিয়া দেন জান্নাত আল্লাহ জায়গার প্রশস্ত করিয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি